দর্শক একটা প্রসঙ্গে আসি, হৃদ রোগ হয়েছে, রোগ নির্ণয় করতে প্রফেসরকে সাবধানে নিজে হাতে অ্যানজিওগ্রাম করেন, তিনি আলহেল হার্ট হাসপাতালের ক্যাথ ল্যাব ডিরেক্টর, নিজেই করেন, জানতে চাই এই অ্যানজিওগ্রামটি কেন করেন? এই অ্যানজিওগ্রামটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড, যে আমার সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে শেষ পরীক্ষা। আচ্ছা, অর্থাৎ আমার যদি কারো বুকে ব্যথা হয়, বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, আমরা প্রথমে তো হিস্ট্রির মাধ্যমে বোঝার চেষ্টা করি, আমরা স্ট্যাথো দিয়ে অস্কালটেট করে হার্টের সাউন্ডগুলিকে নির্ণয় করি যে কী সমস্যা হতে পারে, একটা ইসিজি করি, তার থেকে অনেকগুলো ইনফরমেশান পাই, আমরা একটা ইকো করি, হার্টের ভাল্ভ, চেম্বার, মোশন এগুলি আমরা দেখি, তারপর যদি আমরা একটা ইটিটি করি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, যে আপনি 12 মিনিট দৌড়াতে পারেন কি না পার্টিকুলার এনভায়রনমেন্টে, লোডে, তো যদি না পারেন তাহলে আমাকে তো প্রমাণ করতে হবে যে আপনার যে হৃদযন্ত্রের সমস্যা আছে। এখন অ্যানজিওগ্রাম আজকাল 99% আমরা হাত দিয়ে করি, 3 থেকে 5 মিনিট লাগে, 2 ঘন্টা পরে হাসপাতাল থেকে চলে যায়। আমাদের দেশে এখনও কিছুটা লোকজনের মধ্যে ইনফরমেশান গ্যাপ আছে। জি, এছাড়াও আরও অনেক কারণে আমরা অ্যানজিওগ্রাম করি, যে একটা বুকে ব্যথা, আমি কোনো কারণ অ্যাসার্ট করতে পারছি না, রোগী খুব ভয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা অ্যানজিওগ্রাম করি। 30 ঊর্ধ্ব যে কোনো লোকের যদি কনজেনিটাল কোনো প্রবলেম অথবা যদি তার ভালভ রিপ্লেসমেন্ট লাগে, তখনও আমাদেরকে অ্যানজিওগ্রাম করে দেখতে হয় যে আমার রক্তনালীগুলি কোথা থেকে উঠেছে এবং তার কী অবস্থান, সে কোথায় লোকেটেড।